কুম আসসালাম আহমতুল্লাহি অবরাকাত যে আমাদের একদিন ইবন জানতে চাইছেন কোন লোক যদি পয়লা বৈশাখ পালন করে নিজেকে বাঙালি মুসলিম হিসেবে দাবি করে এমন লোক বিবাহের ওয়ালি হলে কি বিবাহ বিশুদ্ধ হবে আলহামদুলিল্লাহ ওয়াহাদাম আল্লাহ মাবাদ জি সম্মানিত বোন আমরা প্রত্যেককে জানি যে পহেলা বৈশাখ পালন করা সহি সম্মত না পয়লা বৈশাখ পালন করা সহীয় সম্মত না এটা হচ্ছে ওয় মুসলিমদের অনুকরণীয় তাই এই ধরনের কাজ করা থেকে অবশ্যই বিরত থাকবে কিন্তু কোনো ব্যক্তি যদি পহলা বৈশাখ পালন করে পহেলা বৈশাখ পালন করার পর সে যদি কোনো বিবাহতে ওলি হয় তাহলে তার বিবাহ সহি শুদ্ধ হবে তার কারণ পহেলা বৈশাখ পালন করার অর্থ এই না যে সে দিন ইসলাম থেকে বের হয়ে যায় এবং কাফের ফের হয়ে যায় এমন কোনো কিছু না তবে কোন মুসলিমদের জন্য নিজেকে যে ব্যক্তি মুসলিম বলে দাবি করে ওই ব্যক্তি ও মুসলিমদের অনুকরণীয় করতে পারে না যেগুলো ব্যাপারে বিশেষ করে আর শরীয়তে নিষেধাজ্ঞা করা হয়েছে সচেতন করা হয়েছে সেই সমস্ত কার্যগুলি যে কার্যগুলি ও মুসলিমদের সাথে মিল খায় ওই ধরনের কাজ করতে করা থেকে বিরত থাকবে তার মধ্যে একটা হলো পয়লা বৈশাখ পয়লা বৈশাখ ইসলামে শরীয়তে সম্মত না তাই পয়লা বৈশাখ সে পালন করবে না এবং এই ধরনের কাজে সহযোগিতাও করবে না অংশগ্রহণও করবে না তবে এমন ব্যক্তি যদি বিবাহের অলি হয় সে অলি হবে এবং তার বিবাহ সহিসদ্ধ হবে যেহেতু সে অলি তার মেয়ে তার সন্তানের বিবাহ হতেছে অবশ্যই সে অলি থাকবে এবং তাকে কাফেরও বলা যাবে না যেহেতু এ ধরনের কাজের প্রতি ওলামায় মহকে কিংগণ কাফের বলেন নাই তবে যদি সে পয়লা বৈশাখকে হালাল মনে করে এবং এ ধরনের পয়লা বৈশাখ পালন করার ক্ষেত্রে যদি শরীয়তের অংশ মনে করেন এবং এ ধরনের পয়লা বৈশাখ পালন করতে যদি সে জায়েজ মনে করে এবং সবের কাজ যদি মনে করে তাহলে অবশ্যই এ বিষয়ে তখন কোরআন আদিস হিসাবে ওলামায় চিন্তা চিন্তাভাবনা করবেন এবং কোনো একটি ফয়সালার উপরে সিদ্ধান্ত নেবেন তখনকার হুকুম হবে ভিন্ন তখনকার হুকুম হবে ভিন্ন কিন্তু এমনি সাধারণভাবে একটি উৎসব হিসাবে যারা পালন করে থাকে সে এটা হুকুম হবে ভিন্ন তাই এক্ষেত্রে পয়লা বৈশাখ সে পালন করবে না যেহেতু মুসলিমদের অনুকরণ এবং অমুসলিমদের অনুকরণ করার ক্ষেত্রে যেগুলো থেকে শরীয়ত সচেতন করেছেন তা থেকে অবশ্যই বিরত থাকবে এবং কেউ যদি পালন করে এবং তার সন্তানের অলি যদি হয় তাহলে তার বিবাহ শরীর শুদ্ধ হবে কোনো অসুবিধা নাই তবে জিনিসটা বুঝবার বিষয় রয়েছে যে আমি একটু সামান্য দিকে ইশারা করেছি বাকি আল্লাহ আলমাব সালামালাইকুম আহমতুল